নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আলপনা রান্না করে আমার সমস্ত বন্ধুদের, নতুন পুরাতন সমস্ত বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে তাহলে বলি একটা কথা, যে আজকে আমি কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে আমি গ্যাস জেলে কোনো রেসিপি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে আসিনি। আজকে আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল। হ্যাঁ, তাহলে তো অবশ্যই বন্ধুদের দেখতে হবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমার পাশে চলে আসবে। আর সব বন্ধুদের কাছে আমার একটা কথা, একটা অনুরোধ, যে আমার কিন্তু ফেসবুক পেজ আছে। আমার যত ইউটিউবার বন্ধুরা আছে, আমি সমস্ত বন্ধুদের অনুরোধ করব আলপনার রান্নাঘর বলে আছে সেই পেজটিকে ফলো করে দিতে। তাহলে বন্ধুরা, আমি তো প্রচণ্ড খুশি হব। আর তাহলে দেখা যাক, আজকে কিন্তু রৌদ্রের মধ্যে, মানে গ্যাসের গরমে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল। দেখা যাক তাহলে আমি কী নিয়ে এসেছি। আর প্রচণ্ড হেলদি বন্ধুরা, প্রচণ্ড হেলদি। এই যে বন্ধুরা, এখানে আমি কিছু ফল নিয়ে চলে এসেছি। এখানে দুটো, এটা গোপাল ভোগান নিয়ে এসেছি। এই যে কলা চার পিস, লেবু, একটা আপেল, একটা লেবু, এই নিয়ে আমি লিচু, চারটে লিচু, লেবু, আপেল, কলা, আম, এইগুলো আমি আগে ভালো করে ধুয়ে কেটে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, ফলগুলো সব গোটাতেই ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি কলাগুলো। এভাবে কলা ছাড়িয়ে নেব, এভাবে লিচু ছাড়িয়ে নেব। লিচুগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি, খুব ভালো লিচু। এই লিচুর পায়েসও খুব ভালো হবে। এই যে বন্ধুরা, এইভাবে আমি সব ফলগুলোকে একে একে পরিষ্কার করে নিয়ে নেব। এই যে বন্ধুরা, লেবুটার ভেতরে বীজ থাকে তো, আর এটা কিন্তু কমলা লেবু তো নয়ই, আর মৌসুম্বিও নয়, এটা আরও একটা কী জাতের যে লেবু ঠিক বুঝতে পারি না। বন্ধুরা আপনারা জানলে পরে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি এটা ঠিক জানি না কী লেবু। তো এই যে এইভাবে এই খোসাগুলোও ছাড়িয়ে দিচ্ছি, আর বীজগুলো এমনি করে ছাড়িয়ে নিয়ে আর ছাড়িয়ে নিচ্ছি, কারণ বেশি খোসাগুলো থাকলে পরে না একটু তেতো হয়ে যাবে, যার জন্য এগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে ফেলে দিতে হবে। এই যে, এই যে পাতলা, এটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি, আর বীজগুলো তো অবশ্যই ফেলে দিচ্ছি। লেবুর বীজগুলোও ফেলে দিয়েছি। এই যে লিচুর বীজগুলো ফেলে দিয়েছি। এই যে বন্ধুরা, সহজ উপায়ে আম ছাড়ানো দিয়ে নিয়মটা, এই যে এইভাবে প্রথমে এই ছাড়িয়ে আর এইটাতে এখানেই পিস করে নেওয়া হচ্ছে। এই যে বন্ধুরা, ছোট ছোট পিস হয়ে গেল। এই যে এটা এখন চামচ দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, এটাকে এইভাবে নিলেই হয়ে যাবে সুন্দর পিস। এই যে বন্ধুরা, এই যে এই করে খুব সহজেই আম কেটে নেওয়া যায়, বড় ভাবতে গেলে বড় হয়ে যাবে এরকম করে পিস করে নিয়ে। এই যে বন্ধুরা, এইভাবে পিস করে নিয়ে সুন্দর কেটে নেওয়া যায়। আর একরকম হচ্ছে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে, আমরা আমসত্ব দিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিই পাকা আমের, দিয়ে ভালো করে রস করে নিই। এই যে এটা যেহেতু আমি শরবত করব, ওটাও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এইভাবে করে নিই, আমরা মালদা জেলার তো অনেক নানান রকমভাবে ব্যবহার জানি, ছোট্ট থেকে আমার মালদা জেলায় বাপের বাড়ি, মালদা জেলার শ্বশুর বাড়ি, আর একদম গ্রামে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবই, আমাদের বাগান আছে। আর এই যে দেখিয়ে দিচ্ছি একটু এইভাবে রস করে নিয়ে, যেহেতু এই যে কাটাকাটির ঝামেলা না করে, এই যে
এটাতে খুব সুন্দর হয়ে যায়। কাটতে গেলে ওরকমভাবেও কাটা হবে, এইভাবেও আমরা এইভাবে রস করে নিয়ে তেলে নিয়ে আমরা আমসত্ব করি। এই যে বন্ধুরা, তার সাথে নিচ্ছি এই যে কিছুটা কিশমিশ, এখানে কাজু একটু ভেঙে ভেঙে নিয়েছি, চার পাঁচটা কাজু নিয়ে নিয়েছি আর চার পাঁচটা ছোটো এলাচ নিয়েছি, একটু সেন্ট হবে। আর এই যে একদম ঘন দুধ, আমাদের এখানকার দুধ খুব ঘন, একদম পিওর দুধ, এই দুধ নিয়েছি এক কাপ। আর নিয়েছি এই চিনি, আর তাতে দেব বিট নুন। হ্যাঁ, আমি এখন সবগুলো নিয়ে নিচ্ছি এই মিক্সিং বোলে, মিক্সিং বোলে আমি সবগুলো আগে দিয়ে দেব। এটা গরমের জন্য প্রচণ্ড উপকারী, শরীর ঠান্ডা রাখবে। আর এরকম ফল হয়তো বাচ্চারা খেতে চায় না, এইভাবে দিলে পরে বাচ্চারা সব রকম ফল সুন্দর খেয়ে নেবে, প্রচণ্ড টেস্টি হয় আর শরীরের জন্য খুব উপকারী। ব্যাস, এর মধ্যে চিনি দিয়ে দেব আর এই কাপের দুধটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আবার এটা পরে দিয়ে দেবো, তা না হলে পেস্টের সময় ঠিক হবে না। এবার আমি মিক্সিং বলে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, দেখা গেছে সব নিয়ে নিয়েছি, আর এতে এখন এবারে বিট নুনটাও অ্যাড করে দেব। এই যে এই বিট নুনটা দিয়ে দিলাম, এবারে পেস্ট করব। এই যে বন্ধুরা, খুব সুন্দর টেস্টি টেস্টি। আমি ফলগুলো ফ্রিজে রেখেছিলাম, আমি ঠান্ডা কিছু দিলাম না, কারণ আমাদের কাউরির ঠান্ডাটা সেই রকম ঠিক হয় না। আপনারা মনে করলে পরে দুধটা ফ্রিজে রেখে দিতে পারেন বা ফল শরবতটা করে ফ্রিজে রেখে দিতে পারেন, আর আমাদের ফলটা ফ্রিজে ছিল। এবারে আমি সার্ভ করে নেব। এই যে বন্ধুরা, সার্ভ করে নিচ্ছি, প্রচণ্ড হেলদি টেস্টি, গরমের দিনে খুব উপকারী। আপনারা মনে করলে অবশ্যই দিতেই পারেন ঠান্ডা, যত রকম ফল পাবেন এতে অ্যাড করে করে নিলে পরে সবার, বড় থেকে একদম বাচ্চা থেকে বুড়ো অবধি প্রত্যেকের একটা করে কি হবে, এক এক সময় মনে হয় যে না ফল খাবো না, কিন্তু এইভাবে করতে গেলে সবাই কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে, কোনো অসুবিধে হবে না, টেস্টি টেস্টি আনন্দ মনে খাবে। এই যে বন্ধুরা, কেমন হলো আমার এই ড্রিঙ্কস অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, এই ড্রিঙ্কস কেমন হলো। আশা করি বন্ধুরা অবশ্যই করবে, এই সময় প্রচণ্ড প্রচুর ফল আছে, বিশেষ করে আম আছে, শুধু আম দিয়েও করা যায়। আমি অবশ্যই একটা আমের করবো, আমের নানান রকমভাবেই নানান রকম জিনিস করতে পারাই যায়, করবো, দেখা যাক। আর বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টের আশায় বসে রইলাম। আর লাইক কমেন্ট অবশ্যই, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে বেল বটন অল করে আমার পাশে চলে আসার অনুরোধ রইল। তাহলে আবার নেক্সট ভিডিও নিয়ে আসা যাক, ততক্ষণ বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।